সালামু আলাইকুম দর্শক। শাহরিয়ার কবিরকে নিয়ে গোলাম মাওলা রনির মুখোশ উন্মোচন, তার মূল তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। সম্প্রতি সময়ে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও বাংলাদেশ ইসলাম বিদ্বেষী হিসেবে পরিচিত শাহরিয়ার কবির নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনা রয়েছে সাবেক আওয়ামী সদস্য ও বর্তমান বিএনপির সংসদ সদস্য প্রার্থী গোলাম মাওলা রনি। শাহরিয়ার কবিরকে নিয়ে তার বক্তব্য বিষয়ে খোলাসা করে আজ দেওয়া এক বক্তব্যে তিনি শাহরিয়ার কবিরের পক্ষ নিয়ে বলেন, আমি মনে করি কোরআন হাদিস ও ইসলামের কোনো জায়গাতেই কোনো আলেম ওলামারা একথাটি খুঁজে পাবে না যে যেখানে একজন মানুষকে মুরগির সাথে তুলনা করা হবে বা একজন মানুষকে বলা হবে যে মানুষটি মুরগি চুরি করত। যদি সে ধরনের মুরগি চুরির প্রমাণ থাকেও সে যদি মুরগি চুরি করত তাহলেও এটিকে গোপন রাখার বিধান আল্লাহ তাআলা করে দিয়েছেন। তিনি আরও বলেন, লক্ষ লক্ষ মানুষের সামনে যেভাবে শাহরিয়ার কবিরকে বেইজ্জতি করা হয়, সেই বেইজ্জতির ব্যাপারে যদি আমি আমার অবস্থান থেকে কথা না বলি, প্রতিবাদ না করি, তাহলে আমি সেই সাধারণ মানুষের কবলে পড়ে যাব এবং অনাগত দিনে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে, তখন আমিও তাদের কাতারে পড়ে যাব। তো সেই দিক থেকে আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই ন্যায্যভাবে বলেছি, বাকি আমার কোনো ভুল ভ্রান্তি হলে তার ফয়সালা আল্লাহ তাআলার হাতে। অথচ আলেমদের বিরুদ্ধে শাহরিয়ার কবির সারা জীবন কথা বলে আছে, কোরআন হাদিসের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছে, তখন তার প্রতিবাদী কণ্ঠস্বর দেখা যায় না। এগুলো রনি সাহেবের দায়িত্বের মধ্যে পড়ে না হয়তো। শাহরিয়ার কবির বাংলাদেশের স্বাধীনতার সময় মুরগি চুরি করে পাকিস্তানে আর্মিদের কাছে সাপ্লাই দিতেন, এই মর্মে দেওয়া অনেকের বক্তব্য ভুলভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে আলেম ওলামারা মাহফিলে এসব কথা বলেন দাবি করে ইউটিউবে নিজ চ্যানেলে এক ভিডিও বক্তব্য গোলাম মাওলা রনি এসব কথা তুলে ধরেন। তিনি বলেন, শাহরিয়ার কবিরকে নিয়ে যারা আমার বক্তব্য দ্বারা আহত হয়েছেন তারা জানেন যে শাহরিয়ার কবির মূলত একজন নাস্তিক, তারা জানেন যে শাহরিয়ার কবিরের ছদ্মনাম হলো মুরগি কবির, তারা জানেন যে 1971 সালে শাহরিয়ার কবির বিভিন্ন বাড়ি থেকে মুরগি চুরি করে পাকিস্তানের সেনাবাহিনীর কাছে সাপ্লাই করতেন এবং এর দ্বারা তার সংসার চলত, অথচ এগুলো তার ব্যাপারের সঠিক তথ্য নয়, এসবই বলেন গোলাম মাওলা রনি। এসব বক্তব্য ছড়িয়ে দিতে বিভিন্ন ইসলামিক বক্তারা ভূমিকা রাখছেন ও জনগণ তাদের বক্তব্যে বিভ্রান্ত হয়ে রনির বক্তব্য আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। তিনি বলেন, বিভিন্ন ওয়াজের বক্তব্যে বড় বড় দাড়ি রাখা ও টুপি পরা বক্তারা যখন ঠিক এই কথাগুলো বলতেন যে জনাব শাহরিয়ার কবির একজন নাস্তিক, তিনি মুরগি চুরি করেছেন 71 সালে, তাকে সেজন্য মুরগি কবির বলা হয়। এ কারণে যারা সাধারণ ও সরল প্রাণের মানুষ রয়েছে, আল্লাহকে ভালোবাসেন এবং রাসূলকে ভালোবাসেন, জান্নাতে যেতে চান, হাদিসকে ভালোবাসেন ও ওয়াজ শুনেন এবং ওয়াজের ময়দানে যারা বক্তব্য দেন তাদের সম্পর্কে তাদের একটা বিরাট ধারণা রয়েছে, সংগত কারণে তারা আমার বক্তব্য আহত হয়েছেন, এটাই বলেন গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনি আরো বলেছেন, ডক্টর সলিমুল্লাহ খান কিংবা ফরহাদ মজদার এদের সমপর্যায়ের লোক কিন্তু শাহরিয়ার কবির। এখন বক্তব্য হলো শাহরিয়ার কবির ইসলামের বিরুদ্ধে কথা বলেন, ইসলামপন্থীদের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু বাংলাদেশের কোনো আলেম ওলামা বুকে হাত দিয়ে একবার বলতে পারবেন যে শাহরিয়ার কবিরের কাছে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে, তার কাছে গিয়ে কোরআনের কোনো বিষয়ে কথা বলা হয়েছে, তার সাথে পারিবারিক পরিবেশে মতবিনিময় করা হয়েছে? রনি বলেন, আমি জানি না কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বাংলাদেশের আলেম ওলামাদেরকে প্রশ্ন করবেন তখন কয়জন আলেম ওলামা এ ব্যাপারে জবাব দিতে পারবেন। উদাহরণ দিয়ে তিনি বলেন, লক্ষ্য করুন পাকিস্তানের মাওলানা তারিক জামিল তিনি এই বয়সে এই অবস্থায় থেকেও কিন্তু দিনের কাজ করে যাচ্ছেন। তিনি ভারতের বড় বড় সেলিব্রিটি মুসলমান হিন্দু বলেন তাদেরকে দিনের দাওয়াত দিচ্ছেন। তার দাওয়াতে ভারত পাকিস্তানের অনেকেই যারা সারা জীবন ইসলামের বিরুদ্ধে ছিলেন হজে গিয়েছেন, তারা ইসলামের ব্যাপারে নমনীয় হয়েছেন। সেক্ষেত্রে বাংলাদেশে যারা আলেম ওলামা রয়েছেন তারা কি ভাবেন একবারও যে এই দেশের শীর্ষ পর্যায়ে যেসব বুদ্ধিজীবী রয়েছে, কবি সাহিত্যিক রয়েছে, তাদেরকে শুধুই গালাগাল করে যাচ্ছেন?
কিন্তু তাদের সঙ্গে ইসলামের অমীয় বাণী, ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম, এটি কয়েকজন প্রমাণ করার চেষ্টা করেছেন, কিন্তু তা না করে সমস্ত মানুষকে যেভাবে অপমান করা হচ্ছে, যেভাবে লাঞ্ছিত করা হচ্ছে, ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও তারা ইসলামে দাখিল হতে পারছে না, তারা সে সুযোগ পাচ্ছে না। গোলাম মোল্লা রনি বলেন, এসব ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে শাহরিয়ার কবিরের মতো যেসব লোকজন রয়েছে তাদের সম্পর্কে বিষেদগার না করা, তাদেরকে তাদের জায়গায় যদি সম্মান করি এটি একটি বিরাট ব্যাপার হবে, এবং এই জিনিসটা আমি শিখেছি নেলসন ম্যান্ডেলার কাছ থেকে। গোলাম মোল্লা রনি আরও বলেন, আমি শাহরিয়ার কবিরের প্রশংসা করেছি কারণ তিনি দেশের একজন শীর্ষ সাংবাদিক এবং তদন্তমুখী সাংবাদিক। এসব ক্ষেত্রে তার অবদান সংবাদপত্র জগতের সাথে যারা জড়িয়ে আছে তারা বুঝতে পারেন। তাছাড়া তিনি একজন বয়স্ক মানুষ, সে যেভাবেই হোক না কেন তার যারা অনুজ রয়েছে তাদের কাছ থেকে একটি নির্দিষ্ট সম্মান তারা প্রাপ্য, সেটা যে কোনো ধর্মেরই হোক না কেন। এছাড়াও তিনি যতটুকু ইসলামকে আক্রমণ করেন ততটুকুই তাকে আক্রমণ করা ইসলামে বৈধতা রয়েছে। এর বাইরে তাকে যেভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়, তাকে গালিগালাজ করা হয়, তার চরিত্র হনন করা হয়, তার ব্যাপারে আজে বাজে কথা বলা হয়, এটা কোনো ধর্মেতে সমর্থন করে না। গোলাম মোল্লা রনি আরও বলেছেন, আমি মনে করি শাহরিয়ার কবিরের মতো অন্যান্য যারা রয়েছেন তাদের জন্য ইসলামে একটি জায়গা করে দিতে হবে, একটি স্পেস করে দিতে হবে, এবং তারা যাতে ইসলামে আসতে পারে এবং আলেম ওলামাদের সম্পর্কে খারাপ ধারণা পোষণ না করেন সে ব্যাপারেও কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে।